নামা জান্নাতের চাবি দিতে ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? শুধু তো আল্লাহ ডাকে না, আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না, আমি রহমানও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المعصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله أمين رانب بودر مالك داكيتك جنة الجميلية تار پڑو تو مسجد آشنا আবার বলে আমি জান্নাত চাই, লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না? লজ্জা তো করা উচিত। ও যুবক বলো, তোমার লজ্জা লাগে না? তুমি জান্নাত চাও কি করে? সারা দিন আল্লাহটা ভোগ করো, পাঁচ বেলা ডাকে পাঁচ বেলা, তারপরও আসো না। তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো? বলো যে ডেলি 200 বার আল্লাহ বলি। ওই একজন গতকালকে হাত উঠাইছে, আজকে উনি হাত উঠাইছে, গতকালকে ওইখানে ছিল, নামান নামান নামান, 200 বার আল্লাহ কেউ বলে না। জান্নাতের মালিক কে? হ্যাঁ না, খালাম্মা। যেমন খালাম্মার বাড়িতে যেই কোনো সময় গেলেই দরজা খোলা থাকে, জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তো 200 বার তো আল্লাহ বলে না। এক যুবক বলুক ডেলি আমি 100 বার আল্লাহ বলি, ও তো জান্নাত চায়। নবীর সুপারিশ চান তো? কে কে চান? নামান নামান নামান। গতকালকে শুক্রবার গেছে, ওই একজনই হাত উঠাইবো, কিন্তু আর কেউ উঠাইবো না। আমি জানি ওনার আমি চিনা ফেলছি গতকালকে, আমি গতকালকে রোডের ওই পাড়ে আসছিলাম, এইখানে একজনও নাই। জুমার দিন হুজুর সহ 500 বার দুরূদ শরীফ পড়ছে, একজনও নাই। ওই একজন হাত উঠাইছে আর ওইখানে একজন উঠাবে আর এখানে একজন। আপনি যখন 500 বার দুরূদ পড়েন না, এই জন্যই বললাম যে আমরা হইহুল্লায় বিশ্বাসী, মনে করি হইহুল্লা করলেই দুনিয়া জয় হয়ে যাবে, সবকিছু মিলা যাবে, আল্লাহকে বুঝ দিয়া দিতে পারবো। আল্লাহ কি আমাদের মতো যে এক ফোঁটা পানির থেকে আমাকে তৈরি করছে? না, আল্লাহ রসুল আমাদের মতো। প্রমাণ তো দিতে পারলো না, জান্নাত চায়, জান্নাতের মালিক কে? ডেলি 200 বার আল্লাহ বলে না, এই যুবকরা ডেলি 10 বার আল্লাহ বলে না, 10 বার। অথচ পুরা সখীপুর ও আল্লাহর যৌবন দিয়া তাফালিম দেখায়। তাফালিম বোঝেন? ডাকায় শব্দ বোঝেন? বোঝেন তো না, বোঝেন তাফালিম? সারা সখীপুরে তাফালিম দেখায়, কার যৌবন দিয়া? হ্যাঁ, ওকে 14 তারিখে ফুল দেয় কি দেখা? আরে কি দেখা দেয় 14 তারিখে ফুল? হ্যাঁ, তো 10 বার ডেলি আল্লাহ বলে না জান্নাত চায়। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে, তারপরও ফিরা তাকায় না। কে ডাকে 5 বার? কে ডাকে? আল্লাহ কে?
99 পদের মালিক আল্লাহ, পদওয়ালার থেকে সামান্য একটা পদ পাওয়ার জন্য সারা দিন ছুটতে থাকে, মাথার গাম পায়ে ফেলতে থাকে, ঈমান পর্যন্ত সোনার প্লেটে উঠা সামনে দিয়ে যায়, তারপরও চায় একটা পদ। অথচ আল্লাহ জান্নাত দিতে ডেলি পাঁচবার ডাকে, কে কে ডাকে? একজনও তো এখানে নাই 99 নামের অর্থ কোনোদিন দেখছে, বলো? তাহলে আল্লাহ চিনবে কোথেকে? সারাদিন বুক করি কাটটা, কাটটা বুক করি, কতটুক বুক করি, আল্লাহ তো বলতে চায় না, কাটটা বুক করি, আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি, কোরআনের বাকি চার অক্ষর বলা 40 নেকির সমান না, ওজনের দিক দিয়ে সমান, গাঠির দিক দিয়ে সমান না, এক মন তুলা আর এক মনের বাটকারা ওজনে সমান, কিন্তু বাটকারার তুলনায় তুলার গাঠিটা অনেক বড়, ঠিক আল্লাহ বলা 40-এর গাঠিটা এরকমই বড়। কান্না আল্লাহ কান্না কান্না যুবক, কথার শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না, সুযোগও নেই আমার হাতে লম্বা করার, সুযোগও নেই, কিন্তু রাগ হইলে হইতে পারো, কোনো আপত্তিও নেই, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি চলতে পারো, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যৌবন আল্লাহ, সারাদিন বুক করবা আল্লাহ, আর ডাকবে আল্লাহ, আর তুমি আসবে না, আর তাফালিং দেখাবা সখীপুরে, চলবা আল্লাহর জমিনে, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, পাঁচটা স্বাধীনতা আল্লাহ না দিতেন, পাঁচ স্বাধীনতা দিছে পাঁচটা, শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না, না বলে, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়, তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না। তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা, নাইলে সবকিছু বুক করবে আল্লাহ, আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ, টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, ওর অস্তিত্বটা কে দিছে, ওরে বাকশক্তি কে দিছে, ওরে বলার মতো ব্রেন কে দিছে, সুস্থতা কে দিছে, সবকিছু আল্লাহর নিয়ে টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, ওই আল্লাহ কি দুর্বল? রফা আসসামা বিগায়রি আমা, আকাশ দ্বারা করা রাখছে খুঁটি ছাড়া, বসাতাল আরদা আলা মাইল জামা, পানির উপরে বিছায় রাখছে জমিন, ও জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে বানায় দিছে প্যারা, ওই আল্লাহ দুর্বল? যে টকশোতে বৈশাখ আল্লাহর বিরুদ্ধে বলতেছে, না বলে না? কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না? বলে না? গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, কার বাকশক্তি দিয়া বলে? ও তো মার পেটের থেকে বাকশক্তি ছাড়া আসছিল, না ওর মা ডিজিটাল ছিল, না সুপার ডিজিটাল ছিল, যে ওর মা পেটের ভিতর থেকে ওকে বাকশক্তি দিয়া বাড়ি করছে, ও তো বাকশক্তি ছাড়া আসছে, না আসে নাই, কে দিছে বাকশক্তি? আল্লাহ। তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের। চতুর্থ স্বাধীনতা দিছে, পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়, পাত্তি চিনো? হ্যাঁ, ডাকায়া শব্দ, পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। পাঁচটা স্বাধীনতা দিছেন, হ্যাঁ একটা কাজ আল্লাহ করবে, কিছু বলবে না বটে, কিন্তু না দিরুন কাইফা তাআমালুন, হাদিসের শব্দ, আল্লাহ শুধু দেখবে তুমি করো কি,
আর উৎপাইতা থাকবে ইন্নাল্লাহা লাবিল মিরসাদ আল্লাহ উৎপাইতা থাকবে ইদা জা আজাল সীমা রেখায় কখন পা দিবে সুম্মা আখাজনাহু বাগতাতান পরে ওইখান থেকে ছুমাইরা উঠে নেওয়া যাবে তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু ডেইলি দশ বার আল্লাহ বলতে চাই না জান্নাতের মালিক কে আল্লাহ চাবি দিতে চায় এই মাদ্রাসায় পড়া এটা মাদ্রাসা না মক্তব আছে না নাই মক্তবে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি নামা জান্নাতের চাবি দিতে ডাকে কে ডাকে কোন আল্লাহ শুধু তো আল্লাহ ডাকে না আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না আমি রহমানও ডাকি আমি মালিকও ডাকি আমি কুদ্দুসও ডাকি আমি সালামও ডাকি আমি মুমিনও ডাকি আমি মুহাইমিনও ডাকি আমি আজিজও ডাকি আমি জব্বারও ডাকি আমি মুতাকাব্বিরও ডাকি আমি খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীমুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আল সাবুর জল জালাল ও আমি 99 পদের মালিক ডাকি তোকে জান্নাতের চাবি দিতে তারপরেও তো মসজিদে আসে না আবার বলে আমি জান্নাত চাই লজ্জাও লাগে না লজ্জাও লাগে না লজ্জা তো করা উচিত ও যুবক বলো তোমার লজ্জা লাগে না তুমি জান্নাত চাও কি করে সারা দিন আল্লাহটা ভোগ করো পাঁচ বেলা ডাকে পাঁচ বেলা তারপরও আসো না তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো আমি হইহুল্লায় বিশ্বাসী না কেন আমি কিতাব পড়া মোল্লা হই নাই আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি অহংকার করে বলতেছি না আমি অহংকার করে বলতেছি না আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি শুধু কিতাব পড়া মোল্লা হই নাই 103টা ঘুরা শেষ বাকি বাঁচলে আরো ঘুরার আশা আছে অহংকার করি না জানে আল্লাহ জানে দিলের খবর তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি আমি হুজুর কিতাব পড়ে হই নাই চোখে দেখা হইছি তফসির পড়া হই নাই চোখে দেখা হইছি বলো তোমার চেয়ে নিমক হারাম কে আছে তুমি তোমাকে প্রশ্ন করো যৌবন কার পুরুষত্ব কার দেওয়া নারীত্ব কার দেওয়া এই জীবনটা কে দিছে কে সাজাইছে এই জন্যই তো আল্লাহ বলে আল্লাহর জন্য এই শব্দ বলা সমুচিন না নাইলে বলা দিতাম আল্লাহ বড় আক্ষেপের সাথে বলে ইবনে আদম মা কুনতা বিশাই ও মানুষ তুই তো কিছুই ছিলি না ও যুবক তুই তো কিছুই ছিলি না ও পুরুষ তুমি তো কিছুই ছিলা না ও নারী তুমি তো কিছুই ছিলা না আমা কুনতা মা আম্মাহিনা তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না ফমান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো বল বল তোদের দুনিয়া এত উন্নত বল এক ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করে দেখাতো দেখাক দুনিয়া এত উন্নত আমেরিকা এত উন্নত কানাডা এত উন্নত ইউরোপ এত উন্নত অস্ট্রেলিয়া এত উন্নত জাপান এক ফোঁটা পানিতে রক্ত বানায় দেখাতো
আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা মুযগা রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা ইযামা তোর কঙ্কাল কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে নিখুদ ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সগীরা একটু কি মনে পড়ে না তুই কতটুকু ছোট ছিলি আমা কুনতা দাঈফা মনে পড়ে না তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কত দুর্বল ছিলি আমা কুনতা জাহিলা তুই কেমন অজ্ঞ ছিলি ফালা তাআলামুনা শাইআ কুরআন তো বলে কিছুই তুমি জানতে না কান্নাটা পর্যন্ত আমরা শিখায়া দিছি আজকে আল্লাহ দুনিয়াকে প্রমাণ দিতেছে হুজুররাও মানতে চায় না আজকে আল্লাহ দুনিয়াতে প্রমাণ দিতেছে বাংলাদেশে বহুত বাচ্চা জন্ম নিতেছে সপ্তাহ দুই সপ্তাহ কাঁদে না ওদেরকে কাদাইতে কয় টাকা লাগে জিজ্ঞেস করেন হুজুররা মনে জানে না জান্না স্কোয়ারে ফোন করেন আমার বাচ্চা এক মাস কাঁদে না ও বলবে এত টাকা আছে তাহলে নিয়ে আসো অ্যাম্বুলেন্সে জান জান কাদাইতে কয় বান্ডেল লাগে জিজ্ঞেস করেন স্কোয়ারে ফোন করা বড় বড় হাসপাতালে আল্লাহ বলে তোকে দুনিয়ায় আসতে দেরি আমি কান্না শিখাইতে দেরি করি নাই কান্না এটা কান্না না ভালোবাসার সরু সমুদ্রে তরঙ্গ উঠানের জন্য এটা হলো তুফান তুফান ফলাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া তুই কান্না সুর তুলতে দেরি সব তুর দিকে দৌড়াইতে দেরি করে নাই মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে নাই যখন বাচ্চা কান্না সুর তুলে মা বাবা পাগল হয়ে ছুটতে থাকে আরে মা বাবা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কান্না শুনতেন হাসান আর হুসাইনের তো ছুটা যাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না এরা কানলে আমি সইতে পারি না এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি আমার ভিতরে ভালোবাসার ঢেউ খেলতে দেরি করে না আমি ছুটা চলে আসি হাসান কাঁদে কেন হোসাইন কাঁদে কেন কি হুজুররা মনে হয় বাচ্চার কান্না শুনে দৌড়ায় না 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 হুজুর তো উনি দৌড়াইলে শোভা পায় না কি ঠিক না কি দৌড়ান হ্যাঁ আল্লাহ বলে ওটা কান্না ছিল না জাদুর বাসি ছিল জাদুর বাসি আজকে তোকে ডাকলে তুই আসিস না মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম আল্লাহ সাজাইছে আমরা হট্টগোলে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী না বাস্তব যদি হইতো তাহলে মুসলমানের চিত্র এরকম হইতো কেন আল্লাহ ডাকবে আর দোকান বন্ধ হবে না আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না আবার সাহায্য চাই আমরা ঠিক না কোন মুখে সাহায্য চাই যা যেটা বুঝাইয়া শেষ করতেছি তো জান্নাত চাই বটে কিন্তু ডেলি দশ বার আল্লাহ বলতে চাই না চাবি দিতে চায় তারপরও মসজিদে আসতে চাই না দ্বিতীয়টা সাফাত চাই ঠিক না চাই না চাই না কি ঠান্ডা হয়ে গেলেন চাই কিন্তু ডেলি দশ বার দুরুদ পড়তে চাই না মানা তো বাদেই দিলাম শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো অথচ 1000 বার দুরুদ তো দূরের কথা 100 বার পড়ে না হ্যাঁ কালকেই চেহারা হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো বলো যুবক কি করে দাঁড়াবা ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না বরং বাড়তে থাকবে ওটা যদি এক ফোঁটাও মুখের ভিতরে ঢোকে তাহলে এই হাদিস সত্য লা তাসমান বাদাহা আবাদা আর কোনো দিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না ওই পানি যদি এক ফোঁটা পেটে গেল তাহলে এই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা রাখে না হ্যাঁ হ্যাঁ সত্য আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস কি করে দাঁড়াবো এখানে এত্তেবা বাদি দিলাম চুল তো যুবকে কাটে নেটে দেখা
অধিকাংশ যুবক 99% যুবক চুল কাটে নেটে দেখা 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া মা বোনরা সাজগোজ করে নেটে দেখা সব এখন আধুনিক হয়ে গেছে নবীর তরিকা আদর্শ ঘৃণিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত দীক্ষিত মুসলমানের ঘরে সখীপুর কেন সারা বাংলাদেশের কোন মা বোন আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা অথবা সে যে সাজতে গেছিল পার্লারে সে জয়া বলছে শুনো আমার জীবনের প্রথম সাজ এই সাজটা একবারই হয় দ্বিতীয়বার হয় না আমার বাসর রাতের সাজটা কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরো বাংলাদেশে রাগ হই না হাত পায়ে হাত রাইখা বলতেছি হুজুরের বৌরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না কি ফাতেমা কি বাসর রাতে সাজে না না ফাতেমার সাজ কিতাবে নাই হ্যাঁ বলে আপনি সাজের এত জোর দেন কেন কিয়ামতের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারাতে আল্লাহ ঝান্ডা দিবেন জান্নাতের মহিলাদের সর্দারনি হবে ঝান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে ফাতেমা ডাক্তার মেয়েদেরকে তখন তো আমার ওই বোনও যে দাঁড়াইতে পারত আমার ওই মেয়েও যে দাঁড়াইতে পারত ফাতেমার পাশে যদি জিজ্ঞাসা করত তুই আসছিস কেন বলছে আমার কাছে কিছু নাই সত্য কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য পাশে দাঁড়াইলাম এটা কি অযুক্তি স্বাস্থ্যবাদী দিলাম আদর্শ তো বাদী দিলাম নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে ওটা বাদ দিলাম সুপারিশ তো চাই ডেলি 10 বার দরুদ পড়তে চাই না শুক্রবার 100 বার করতে চাই না অথচ জিনার কারণে সবকিছু পাইলাম আজও বাইচা আছি উনার কারণে পুরা সখীপুর না কালিয়াকুর না পুরা বাংলাদেশের উলামাদেরকে চ্যালেঞ্জ একজনও আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন আজকে 1500 বৎসর হইতে চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে আজকে হিজরির কত সন এখন কত সন 1446 ঠিক না 1446 আরো যোগ দেন 40 বৎসর 6 মাস 10 দিন কত হয় হ্যাঁ তো 1400 বললে ভুল হবে নাকি 1400 বৎসর হতে চলছে কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে নাকি 2-4-500-700 বৎসর দিছেন তারপরে মাটিতে মিশাইয়া দিছেন আমি তো দেখা আসলাম ওই জায়গাও ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া বলছিল কাইফা দামারাকুমুল্লাহু তাদমীরা আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে তো বলতেছে দুই কারণে ধ্বংস করলেন হুব্বুদ দুনিয়া সোহবত আত্তাওয়াবিন দুনিয়ার ভালোবাসা জিজ্ঞাসা করছে কতটুক ছিল কাকুম মিম্বি ওয়ালা দিহা মা সন্তানকে যতটুক ভালোবাসত আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম আজকে তো আমরা এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি যদি ভালো মানা বাসতাম মা বা সন্তানকে নাম্বার ভিতরে বিষ মিশায় খাওয়ায় কি করা কি বাংলার জমিনে খাওয়ায় না বেশি দূরে তো না টাঙ্গায় বেশি দূরে হ্যাঁ এই রাস্তা দিয়ে বেশি দূরে টাঙ্গায় কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না কিন্তু খাওয়াইছে তো না পত্রিকা নাই যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসত পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা ঠিক না দুনিয়ার অংশ না অংশ না হ্যাঁ অথচ হাদিসে তো উল্টা আছে যেই বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া
সারা জীবন যৌবনকে চাইপা রাইখা কাটায়া দিছে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন আল্লাহর রাসূল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে আল্লাহর রাসূল থামায়া জিজ্ঞেস করবে তোমরা কারা আমার আগে জান্নাতে তো বলছে আমরা আপনারই উম্মত যারা যৌবন নিয়া বিধবা হইছি কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই বাটা পড়ছে তো পড়ছেই মৌত পর্যন্ত বাটাই ছিল সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া বলবে তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবত তাওয়াগিত বলে সেটা কি বলছে খারাপের সঙ্গ আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে আছে আমাদের যুবকরা তো সারা রাত নেটের ভিতরে থাকে দুইজন তিনজন মিলা দেখতে থাকে দেখতে 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 এক সময় জোশ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়া ছিদ্র কইরা নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি কইরা ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা ওরে ছুবে তো ছুবে কি কইরা তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে মোবাইলে টাচ কইরা চুমা দেয় আপনি কোন নাউজুবিল্লাহ চিকান দেয় না না দেয় হ্যাঁ না দেয় না হ্যাঁ হায় 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 এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে তো বলছে কিভাবে ধ্বংস করলো বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাবিয়া দোজকের ভিতরে জিজ্ঞাসা করছে অমা হাবিয়া হাবিয়া কি কয় সিজ্জিন অমা সিজ্জিন সিজ্জিন কি কয় কুল্লু জামরাতি মিনহা কা আদবাকি দুনিয়া কুল্লিহা এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড় আর ওয়া হুনা ফি আমাদের রুগুলায়ন নিচে চাপা পড়ে আছে বলছে সব কথার জবাব একজন দেশ কেন আর কেউ দেয় না কেন বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনাল নার প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে ওই জমিনও তো দেখা আসছি সফারিশ তো চাই সাফাত তো চাই আর সত্য তো এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফাত ছাড়া সর্বপ্রথম সাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে রসুলরা চাইতে থাকবে নফসি নফসি চিৎকার দিতে থাকবে সমগ্র মানব জাতি দিতে থাকবে কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় পড়া সুপারিশ না করবে সুপারিশ তো চাই কিন্তু দূরত্ব পড়তে চাই না আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনা দিল উম্মতে মুহাম্মাদী আমরা খায়রে উম্মত বলি কার কারণে কার কারণে আরে বলেন না কার কারণে কার কারণে আরে বলেন না মুহাম্মাদুর উনার কারণে খায়রে উম্মত এক রাত্র 80 বছর কে আইনা দিল 83 বছর কে আইনা দিল আরে বলেন মুহাম্মাদুর একবার বললে 120 নাকি কত কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন আমি কথা শেষ করে দিতেছি দোয়া হয়ে যাবে এখন কি করে হাউসে কাউসারে দাঁড়াবেন ও দুনিয়ার পরিচয় দিবেন তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না অক্টোবরের এই আগস্টের 17 তারিখও আমি ছিলাম মক্কা মুকাররমায় আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না যতবার দেখি আমি কবর চিনি এমন না যে চিনি না আমি কবর চিনি কার পাশে কবর এটাও জানি কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায়